Hey guys, everybody, buddy, it's a boy, the Azhar Ali, back to the game, the new video, baby, so hey, Fembro forever, আজকে আমি চলে এসেছি সৌদি আরব আল কাসিম মুরাদা একটা ওয়াচের দোকান। ওয়াচটার নাম হচ্ছে তোমার স্যাপটন, ঠিক আছে? তো ওয়াচটা হচ্ছে তোমার সোনালি কালারের, গোল্ডেন। তো ওয়াচটা দেখতে কীরকম তোমরা দেখতে পাচ্ছ, এখন আমি বক্সের সামনে ক্যামেরা করছি। তো আস্তে আস্তে আমরা মানে ঘড়িটার ভিতরে যাব, ঘড়িটার মধ্যে কী কী আছে, কতদিন গ্যারেন্টি এবং সৌদি আরবে এই ঘড়িটার দাম কত। তো তোমরা ভিডিও দেখতে থাকো, খুব সুন্দর একটা ব্লগ হবে। তো দেখা যাক ভিতরে কী কী আছে। তো তোমরা দেখতে পাচ্ছ ঘড়িটা খুব সুন্দর, হ্যাঁ বুঝতে পেরেছো। তো এটা আমার একটা ফ্রেন্ডের, আমি এখানে এসেছিলাম, ফ্রেন্ড আমার একসঙ্গে আসার পর এটা কিনলাম। তো সরাসরি এখন ফ্রেন্ডের কাছে যাব, সে কিরকম লাগছে তাকে। ভাই তোমার বাড়ি কোথায়? কলকাতা। ভাইয়ের বাড়ি হচ্ছে কলকাতা। তোমার থানা? বহরমপুর। ঘড়িটা কিরকম লাগছে তোমাকে? আমাকে ভালো লাগছে। খুব ভালো লেগেছে, সেই কারণে তুমি নিয়েছো? হ্যাঁ। তো তুমি ঘড়িটা কোথা থেকে নিলে? মার্কেট থেকে। কোন মার্কেট? আল কাসিম বুরাইদা বাঙালি মার্কেট থেকে ওয়াচটা নিয়েছে। সুন্দর একটা ওয়াচ, এটা হচ্ছে ভাইয়ের, তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, তো এখন আমরা অবস্থান করছি সৌদি আরব আল কাসিম বুরাইদা। এখানে সবই আমাদের কলকাতা, তার মধ্যে একজন বাংলাদেশের ভাই আছে, বুঝতে পারছো, আমার পাশে বসে আছে। আর এটা দেখছো দাদা খুব একটা সুন্দর ঘড়ি নিয়েছে। তো থ্যাংক ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সোহেদ ফ্যামবরো ফরএভার। ভাই বলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন? হ্যাঁ, সবাই দেখছো এরা, হ্যাঁ সবাই এখানে বসেছে। হ্যাঁ হ্যাঁ, দাদা, দাদার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ভাই বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট আপনার? বগুড়া। বগুড়া। আপনাকে একটা কোশ্চেন করবো, আপনি অ্যান্সার দেবেন। বলছি আপনি ভারত সম্পর্কে কি জানেন? ভারত সম্পর্কে আপনি কি জানেন? ভারত সম্পর্কে আপনার কি মতামত? ভালো ভালো ভালো। আপনি ভারত, আপনি যদি কোনোদিন ভারত যেতে চান তাহলে কি আপনি যাবেন? আপনার যাওয়ার ইচ্ছা আছে ভারত যাওয়ার? ইচ্ছা আছে। হ্যাঁ, আপনি ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে লাইক করেন কি করেন না? হ্যাঁ হ্যাঁ, ও মুসলিমদের প্রতি অন্যায়ভাবে অত্যাচার করে, তাই না? তো এই সাইডে দেখছো যে আমার প্রিয় ভাই কলকাতা বাড়িয়ার। তো ভাই মোদীকে আপনি লাইক করেন কি করেন না? লাইক তো কোনোদিনই করি না ওকে, তবে থেকে করি না লাইক। এই সামনে ইলেকশনে মোদি জিতে যায় তাহলে কি হবে বলো তো ভারতবর্ষের অবস্থা? মোদি জিতে গেলে হ্যাঁ দেশটা আরো 50 বছর পিছিয়ে যাবে। পিছিয়ে যাবে? হ্যাঁ, শুধু গোটা বিশ্বের কাছে ভারতবর্ষের কাছে পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করছে বলো। শুধুমাত্র মুসলিমদের দোহাই দিয়ে ভারতবর্ষকে ধ্বংস করে দিচ্ছে, তাই না? তো ভাই এখানে তোমরা দেখছো আরেকজন আছে দাদা, এখানে সবাই, এটা হচ্ছে কেরালা মার্কেট, চলুন তোমরা দেখছো এটা। হ্যালো দোস্ত, আর আমার সাথে মজুদ হ্যাঁ ইন্ডিয়া কা নাম্বার ওয়ান ব্যাট বয়। আমার এটা দেখছো হ্যাঁ। তো যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর ঘন্টা বাজিয়ে দেবে। থ্যাংক ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সোহেদ ফ্যামবরো ফরএভার।
তো সৌদি আরব আল কাসিম মুরাদাতে যেসব পাকিস্তান এবং বাংলাদেশের মানুষ বসবাস করে, বুঝতে রয়েছো, বা তারা কর্ম করে, কাজ করে, তারা যদি নতুন ঘড়ি নিতে চাও তাহলে তোমরা সৌদি আরব আল কাসিম মুরাদাতে চলে আসবে। ঘড়িটা তোমরা দেখছো, এটা হচ্ছে স্যাপটন কোম্পানির ঘড়ি, বুঝতে রয়েছো, খুব সুন্দর ঘড়ি, ভালো। তোমার ইন্ডিয়ার এটা প্রাইস হচ্ছে তোমার 4000 টাকা, সৌদি আরবের 200 রিয়াল, বুঝতে রয়েছো। তো সামনে তোমরা দেখছো সৌদি আরবে আলু পাওয়া যায়, কত সুন্দর সুন্দর আলু তোমরা দেখছো। তো থ্যাংক ফর ওয়াচিং, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল সোহাই ফ্যাম্ব্রো ফর এভার।